সব কিছু ঠিক আছে ঠিক আছে খাবার দাবার কোনো কিছুতে প্রবলেম নাই আপনার খাবারের অভাব নাই কবুতর অসুখ হয়নি কে ঠান্ডা লাগে নাই কোনো ডায়রিয়া আমেষা অথবা কলোরা টাইফয়েড কোনো হয় হয়নি আপনার কবুতর ঠিক আছে কোনো সমস্যা হয় না কিন্তু বাচ্চাটা কেন মারা গেল আজকে সেটার ব্যাপারে বলবো ঠিক আছে সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিছু জানতে পারবেন শিখতে পারবেন নতুন কিছু এটা পুরনো তো যারা পুরনো অনেক পুরনো কবুতর পালক ঠিক আছে তারা এগুলি ভালো করেই জানে ঠিক আছে কিন্তু নতুন রেগুলি ভালো করে জানে না তারা আস্তে আস্তে এমন বিপদ আপদে পড়বে তারপর আস্তে আস্তে তারা শিখবে ঠিক আছে এই যে দেখুন দুটা থেকে এখন একটা রয়েছে আচ্ছা আরেকটা এই যে আমি দেখাই বাচ্চাটা দেখছেন বাচ্চাটা পেটও ভরা আচ্ছা এটা কেন হলো ঠিক আছে আপনার না পানিতে সমস্যা না খাবারের অভাব না কবুতর কোনো অসুস্থ আছে কবুতর কোনো সমস্যাই নাইকা কিন্তু অফুরন্ত খাওয়া খাবার থাকার পরেও বাচ্চারা কেন মারা গেল এটার কারণ হচ্ছে আপনার খাবার ঠিক আছে যে খাবারগুলি আপনি খাওয়াচ্ছেন ঠিক আছে এই খাবারগুলি কাঁচা আছে অথবা ভেজা ঠিক আছে আর বেশিরভাগ সবচাইতে যেই কমন যে খাবারটা কি থাকে সমস্যা থাকে সেটা হলো গম ঠিক আছে আপনার গম ভেজা থাকে এই গম ভেজার কারণে কবুতরের মানে পেট খারাপ হয়ে গেছে ঠিক আছে ওরা লিকুইড টাইপের ড্রপিং করতো আমি দু দিন ধরে দেখতেছি ড্রপিং করতেছে কিন্তু আমার কাছে ওই মুহুর্তে ওই ওষুধটা ছিল না যে এই লিকুইড টাইপের ড্রপিং করলে যে স্ল্যাংটা খাওয়া দানোর পর ঠিক হয়ে যায় স্ল্যাংটার নাম হচ্ছে গিয়ে আপনার গ্লোকোলাইট ঠিক আছে এই স্ল্যাংটা আমার এখানে নাই আর এটা আনতে যেতে হলে আমাকে আরও অনেক দূরে যেতে হবে আর সময়েরও ব্যাপার ঠিক আছে এই জন্য আমি আনতে পারি নাই বাচ্চাটা বাঁচাতেও পারি নি কে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আমি মানে সুন্দরভাবে খেয়াল করতে পারিনি ঠিক আছে আমি দেখছি যে লিকুইড টাইপের ড্রপিং করতেছে তো আমি ভাবছি যে কবু তো ছোটো বাচ্চা যেহেতু পানি বেশি খাওয়া এই জন্য লিকুইড টাইপের ড্রপিং করতেছে কিন্তু এত পানিতে ভিজায় ফেলার তো কোনো কথা না ড্রপিং করবে কিন্তু এত তো ভিজায় ফেলবে না ঠিক আছে এই গম ভেজার কারণে কবুতরটা পেট খারাপ হয়ে গেছে ডায়রিয়া হয়ে গেছে ঠিক আছে যার ফলে বাচ্চারা এই করতে পেট খারাপ হইতে হইতে মানে একদম দুর্বল হয়ে যাওয়ার পর বাচ্চারা একবার তখনই বাচ্চারা মারা গেছে এই জন্য বলি এই বৃষ্টির দিনে গম যদি আপনাদের ভিজে যায় অথবা গম জেটেও কবুতর যে কোনো খাবার যদি ভিজে যায় তাহলে সেটাকে রোদ্রে শুকিয়ে নেবেন একবারে ভালো করে ঠিক আছে আবার রকম না যে আপনি রোদ্রে দিচ্ছেন দেখছেন যে পুরো শুকা গেছে ঠিক আছে তখন এখন খাবার খাবার উপযুক্ত না গমটা যেহেতু ভিজে এই গমটার ভিতরে পানি শোষণ করে গমটায় পানিগুলি খাইছে ঠিক আছে ওর ভিতর থেকে একদম পুরো আপনার ভালো করে হিট দিয়ে ভিতর থেকে যে পানিগুলি গেছে ঠিক আছে গম গম যে পানিগুলি খাইছে ঠিক আছে এই পানিগুলি আবার বের হতে হবে গমটা একদম চিকন হয়ে যাবে ছোট হয়ে যাবে আগের মতো ঠিক আছে শুধু শুকালি হবে না ঠিক আছে তারপরে খাওয়াতে হবে আর যদি আপনি সেটা করতে নাই পারেন তাহলে আপনাকে নতুন ফ্রেশ গম কিনে এনে খাওয়াতে হবে ঠিক আছে আর দেখতে হবে আপনি যে গমটা কিনে আনছেন পরে আবার সেটাও যেন একটু শুকনো থাকে ওটা যেন আবার আপনার আপনার মতন যেন না হয় ঠিক আছে যেমন এমনি উপর দিয়ে ফ্রেশ শুকনো ঠিক আছে কিন্তু ভিতরে ভিজা ঠিক আছে তাহলে কিন্তু হবে না এটা ও আচ্ছা আপনাদেরকে আমি ইটা শিখিয়ে দিই একটা ট্রিক্স আছে ঠিক আছে সেটা হলো গিয়ে গমটা আছে না আপনি আপনার দুই দাঁতের নিচে নিয়ে কামড় দিবেন ঠিক আছে কামড় দিয়ে দেখবেন গমটা অনেক শক্ত কিনা যদি দেখেন অনেক শক্ত ঠিক আছে ভাঙে না ঠাস করে ভেঙে গেছে ঠিক আছে একদম পাথরের মতো ভেঙে গেছে ঠিক আছে তাহলে বুঝবেন যে সেই গমটা খুব ভালো ওটার মধ্যে কোনো সমস্যা নেই আর যে গমটা দিবেন দাঁতের নিচে নিলে এই চাপ দেওয়ার পর গমটা আস্তে করে একদম পুরো ইয়ে যায় মানে একবার মিশে যায় ঠিক আছে মানে আঠা আঠাভাবে মিশে যায় একদম কোনো শব্দ হয় না কোনো ই না ঠাস করে ভাঙে না ঠিক আছে আর যেটা ভালো গম সেটা ঠাস করে ভেঙে যাবে দুটুকরো হয়ে যাবে দুই পাশে দুটা উড়ে যাবে ঠিক আছে আর যেটা নরম গম সেটা একদম পুরো চাপ দেওয়ার পর ডেবে যাবে ঠিক আছে চ্যাপ্টা হয়ে যাবে তখন বুঝবেন যে যেটা চ্যাপটা হয়ে যাবে সেটি হলো কি আপনার খারাপ গম ওটা খাওয়ালে কৌতুরা অসুস্থ হবে আপনার এমন আছে পুরো খাঁচা ক্লিয়ার হয়ে যেতে পারে ঠিক আছে এক সপ্তাহ খাওয়ালে ওটা ওরকম গম ওটা হলে কি আপনি ভেজা গম ঠিক আছে উপর দিয়ে শুকনো ঠিক আছে সব দিক দিয়ে ফ্রেশ কিন্তু ভিতরে কিন্তু আপনার ওই পানিগুলি শোষণ করা আছে ঠিক আছে ঠান্ডা পানিগুলি যে খাইছে না ওই পানিগুলি ওই গমের ভিতরে আছে আর যেটা দেখবেন একদম ঠাস করে ভেঙে যায় এটা লগে শুকনো একদম পুরো কর্করা ঠিক আছে এটার মধ্যে কোনো ভেজাল নাই যদি আমি কোনো একটি কথা ভুল বলে থাকি আপনি অন্য একটি কবুতর পালককে জিজ্ঞাসা করতে পারেন এবং আমার ভিডিও নিয়ে ওনাকে দেখাতে পারেন ঠিক আছে যদি আমি কোনো একটি জায়গায় ভুল বলে থাকি আর যদি ভুল বলে থাকি তাহলে কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না ঠিক আছে ভুল মানুষের হয়ে থাকে আমি আশা করছি আমার ভুল হয়নি এখনো কারণ আমি তো আর নতুন 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 কবুতর পালক না যে কবুতর দুদিন তিন দিন খাওয়ানোর পর আমি বুঝে গেছি এমন না আমি অনেক আগে থেকে কবুতর পালি এই জন্য এই জ্ঞানগুলি আমার আছে আর আমি এমন অনেক ভুগছি ঠিক আছে আমার খাঁচার অর্ধেক ক্লিয়ার হয়ে গেছে এই গম খাওয়ানোর পর আমি বুঝতেই না যে এটা কেন হলো সবকিছু ঠিক আছে খাবার দাবার কোনো কিছুই নাই মানে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো কাজ হইতাছে না ওষুধ খাওয়াচ্ছি ঠিক হয়ে যায় ঠিক আছে ওষুধটা খাওয়ানো বন্ধ করে দিলে পর ঠিক আছে যখন দিয়ে সুস্থ হয়ে গেছে ওষুধটা খাওয়ানো বন্ধ করে দিই প্রবলেমই ঠিক আছে এটা যেমন খাবারের মধ্যে ছিল তখন আমার এই গানটা ছিল না এটা অনেক আগের কথা তখন আমি নতুন নতুন কবুতর বলতাম তারপর শিখছি আচ্ছা তো যাই হোক ভিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার সাথে কিভাবে থাকবেন সাবস্ক্রাইব করলেই তো আমার সাথে থাকা হবে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেলাইকোনা ছোটো তো ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন তাহলে কী হবে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনাদের মিস হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাই